হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রয়েছি সুশান্ত দাস, তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, বর্ধমান এইসবের রিক্রুটমেন্ট কবে বেরোবে, ভেরিফিকেশন কবে হবে, নদীয়ার কবে হবে, এই নিয়ে অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলো এবং সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিল। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে দেখে নাও। তো সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু যেগুলো ভেরিফিকেশন হয়ে আছে সাউথ চব্বিশ পরগনা, হাওড়া বলো, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এনগেজমেন্ট অর্ডার প্রকাশিত হয়ে যাবে। তো সেরকমই একটা এনগেজমেন্ট অর্ডার নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবে। তো আজকের ভিডিওটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট নিয়ে। হাওড়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের যে মেরিট লিস্ট, সেটা কিন্তু প্যানেল লিস্ট, সিলেক্টেড লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং আশা করা যায় এই 7 দিনের মধ্যেই কিন্তু স্টাফ নার্সেরও লিস্ট পাবলিশ হয়ে যাবে। আর আশা রাখি যে সাউথ চব্বিশ পরগনার স্টাফ নার্সের লিস্টও পাবলিশ হয়ে যাবে এবং নদিয়ার বা নর্থ চব্বিশ পরগনা বা বর্ধমানের যে ভেরিফিকেশন সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখে নিই, সিএইচের এনগেজমেন্ট অর্ডারটা। তো তোমরা দেখে নাও যে এই নোটিশটার ডেট হচ্ছে 1 ডিসেম্বর 2023, অর্থাৎ 1 ডিসেম্বর নোটিশটা পাবলিশ হয়েছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে কিন্তু আজকে, তাই আজকের এই ভিডিও দেওয়া হচ্ছে। দেখো এইটাতে বলতে চাইছে যে নিচে যে সব নামগুলো আছে সিলেক্টেড এবং ওয়েটেড লিস্ট সিএইচএগুলোর নাম দেওয়া আছে এখানে। টোটাল এখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল হচ্ছে 96 আর 31 হয় 127টা, কিন্তু সেখানে টোটাল সিলেক্টেড হয়েছে 7 জন। এই সিলেক্টেড 7 জন কেন হলো, বাকিরা কেন পেল না, সেটা নিয়েও আজকের এই ভিডিওতে বলবো। তো তার আগে বলে দিই, ক্যাটাগরি ইউআর থেকে 6 জন সিলেক্টেড হয়েছে, ওবিসি বি থেকে সিলেক্টেড হয়েছে 1 জন। এরপর বলে দিচ্ছি যে পল্লবী বাগ, সহেলি মণ্ডল, লক্ষ্মী দাস, সঙ্গীতা মান্না ভট্টাচার্য, জুই চক্রবর্তী এবং রিয়া মোসা, এরা সিলেক্টেড হয়েছে ইউআর থেকে। এবং যদি বলতে তোমরা জানতে চাও যে কাট অফ মার্কস কত গেল এই সিএইচএতে, তো বলে দিচ্ছি ফার্স্ট যে সিলেক্টেড হয়েছে ইউআর থেকে তার পার্সেন্টেজ হচ্ছে 73.06%, 73.06 মানে 73% সে পেয়েছে। আর যে লাস্ট পেয়েছে 6 নম্বরে নাম আছে তার পার্সেন্টেজ হচ্ছে 63%। তাহলে বুঝতে পারছো যে কাট অফটা কত নিচ অবধিও যাচ্ছে, 63%ও কিন্তু সিএইচের গভর্নমেন্ট জব পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যারা কোথাও কাজ পাচ্ছ না প্রাইভেটে করছো তাদেরকে বলবো 13,000 টাকার একটা কাজ, সেটা কিন্তু খারাপ না, ঠিক আছে। আর ওবিসি বি থেকে আর একজন সিলেক্ট হয়েছে, তার নাম হচ্ছে পায়েল কর্মকার। এরপর তোমাদের বলে দিই যে এতজন মানে টোটাল 127টা পোস্টটা সিলেক্ট হলো 7 জন, 120 জন কেন হলো না সেটা নিয়ে দেখো নিচে স্পেসিফিক্যালি বলে দিয়েছে। 86 অ্যাডভার্টাইজড পোস্ট অফ সিএইচ আরবান লাইং ভ্যাকেন্ট ডিউ টু নো অ্যাভেলেবিলিটি অফ 36 ইউআর, 24 এসসি অ্যান্ড 9 এসটি, 11 ওবিসি এ অ্যান্ড 6 ওবিসি বি ক্যান্ডিডেট। অর্থাৎ 86টা ভ্যাকেন্সি কিন্তু ফাঁকাই রয়ে গিয়েছে, কারণ হচ্ছে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেনি, যদিও অ্যাপ্লাই করেছিল ভেরিফিকেশানে যায়নি। যারা ভেরিফিকেশানে গিয়েছিল তারা সবাই সিলেক্টেড হয়ে গিয়েছে। দ্য প্যানেল উইল রিমাইন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল। তাহলে এই প্যানেলটা 1 বছর অবধি ভ্যালিড থাকবে, ভ্যালিড থেকেও কিছু লাভ নেই যেহেতু ক্যান্ডিডেট বেশি অ্যাপ্লাই করেনি বা ভেরিফিকেশানেই যায়নি। তো চলো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। যারা সিলেক্টেড হয়েছে অনেকেই আছে এই রিসেন্ট 2022 ব্যাচে, তাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে দাও, তাদের নাম জানা থাকলে তাদেরকে নোটিশটা পাঠিয়ে দাও। এই নোটিশটা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর এরকমই নার্সিং রিলেটেড সমস্ত ডিস্ট্রিক্টের নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেল কোয়েরি বোর্ড নার্সিংকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো টাটা।